السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আজ থেকে রসুল আকরম সাল্লামের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার চেষ্টা করব। কারণ আমাদের দেশে দেখা যায় একজন মানুষ মুমিন এবং মুসলমান হওয়া সত্ত্বেও তিনি রসুল আকরম সাল্লাম সম্পর্কে তেমন কিছু জানেন না, যার কারণে রসুলের আদর্শ অনুসরণ করা তার জন্য কঠিন হয়ে পড়ে। অথচ এর বিপরীতে দেখা যায় আপনার নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীদের জীবনী সম্পর্কে তাদের আইডিয়া রয়েছে। সুতরাং ব্যাপারটা খুবই দুঃখকর, একজন রসুল আকরম সাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও যে তার নবী যিনি, রসুল যিনি, তার জীবনে জানবে না, এর চাইতে দুঃখের বিষয় আর কি হতে পারে। এই কারণে আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব রসুল আকরম সাল্লাহ আসলামের জীবনী। এটি মূলত আপনার শেখ মুসা ইবনু রাশেদ আল আজমি তার আপনার টুইটের মধ্যে কিছু টুইট, তিনি আসলে লেখক ছিলেন আপনার আল্লুল মাকনুন একটা কিতাব আছে ওনার রসুল আকরম ইসলামের জীবনীর উপর, নাম দিয়েছেন আল্লুল মাকনুন ফি সিরাতিন নবিয়্যিল মামুন। হ্যাঁ, এই কিতাবের লেখক তিনি, এটা সিরাতের উপর একটি গুরুত্বপূর্ণ বই। তিনি আবার যারা টুইট ব্যবহার করেন, টুইটার ব্যবহার করেন, তাদের জন্য টুইট আকারে প্রত্যেক দিন এরকম অল্প কিছু কিছু করে গুরুত্বপূর্ণ কিছু অংশ তিনি সবার কাছে তুলে ধরেছেন, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যিনি বিশদ আকারে জানতে চাচ্ছেন না, তার জন্য এই টুইটগুলো কাজে লাগবে। এখানে আমরা তুলে ধরার চেষ্টা করব 222টা টুইট একের পর এক। সুতরাং এখান থেকে যে কোনো ব্যক্তি লাভবান হওয়ার সুযোগ রয়েছে এবং বিরক্তিও আসবে না ইনশাআল্লাহ, আশা করি। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি এক নম্বর থেকে। এক নম্বর তার টুইট ছিল যে আবদুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিব তিনি আমেনা বিনতু ওয়াহাব কে বিবাহ করেছেন। এবং আমেনা আপনার গর্ভধারণ করেন আবদুল্লাহ নামক এক সন্তানকে, যে পরে যার নাম আবদুল্লাহ হয়েছিল। এই আবদুল্লাহ মৃত্যুবরণ করে এবং আমেনা তখন আপনার আবদুল্লাহ মৃত্যুবরণ করার পর না, যেটা বলছিলেন যে আমেনা তিনি আবদুল্লাহ নামক একটি আবদুল্লাহর পক্ষ থেকে, আবদুল্লাহ তো আমেনার স্বামী, আবদুল্লাহর পক্ষ থেকে আপনার গর্ভধারিণী হন। আবদুল্লাহ যখন মৃত্যুবরণ করে তখন আমেনা 2 বছর 2 মাসের সন্তানের গর্ভধারিণী ছিলেন। তখন তার সন্তান বয়স ছিল, পেটের যে সন্তান তার বয়স ছিল আবদুল্লাহর মৃত্যুর সময় আপনার মাত্র 2 মাস। তারপরের কথা হচ্ছে যে আবদুল্লাহ তার সন্তানের জন্য, তার যে পেটে সন্তান রেখে গেছেন স্ত্রীর পেটে, সেই সন্তানের জন্য কি রেখে গেছেন মিরাস হিসাবে মৃত্যুবরণের পর, সেটা নিয়ে কথা, যে 5টি উট রেখে গেছেন এবং একটা ছাগল রেখে গেছেন এবং একটি হাবাসি ইথোপিয়ান একটি আপনার মেয়ে রেখে গেছেন, দাসী রেখে গেছেন যার নাম ছিল বারাকাহ এবং যাকে পরবর্তীতে উম্মে ঈমান বলা হতো। এটা হচ্ছে ওনার প্রথম টুইট। দ্বিতীয় নম্বর টুইট হচ্ছে যে সোমবার রবিউল আউয়াল মাসের সোমবারে আমুল ফিল, আপনার হাতির বছর বলা হতো, কারণ তখনও হিজরি সন শুরু হয়নি, তখন আরব দেশে একটা বড় ঘটনা নিয়ে আপনার বছরের গণনা হতো, যেমন আমাদের দেশের আগেকার বয়স্করা এরকম ঘটনার ভিত্তিতে বলতো যে অমুক ঘটনার এত বছর পর এ সন্তান হয়েছে এইভাবে। তো হাতির বছরের আপনার হাতির বছরে তিনি রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে আমেনা বিনতে ওয়াহাব তার এই মহামান্য সন্তানকে সে প্রসব করে, যে ফুটফুটে একটি সন্তান। এবং এটা একটি ব্যাপার আমাদের জানতে হয় যে যখন রসুল আকরম সাল্লাহ আলিয়াসাল্লামকে প্রসব করা হয় তখন এই ব্যাপারে কোনো নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায় না যে আমেনা তখন কিছু একটা দেখেছিলেন, যেটা আমাদের দেশের
আপনার সিরতের গ্রন্থগুলোতে পাওয়া যায় এটা, সেটা অনেক কিছু দেখেছেন আমেনা, যে আমেনার পেটে জরায়ু থেকে একটা আলো বের হয়েছে, এরকম কিছু দেখেছেন? এগুলো সব এসে বানানো কথা, এগুলো প্রমাণিত নয়। হ্যাঁ, বলে যে যখন রসুল আকরম সাল্লামকে প্রসব করা হয় তখন আমেনা যে কিছু দেখেছেন এ ব্যাপারে কোনো নিশ্চিত প্রমাণ নেই। যখন সন্তানের বয়স 7 দিন হয়ে যায় তখন তার দাদা আব্দুল মুত্তারিব সে খৎনা করে, রসুল আকরম সাল্লামের খৎনা করে এবং তার নাম রেখে দেয় মুহাম্মদ। এটা হচ্ছে তার দ্বিতীয় টুইটের আপনার অনুবাদ। তৃতীয় নম্বর টুইটে তিনি বলেন যে আমেনা তার সন্তান মোহাম্মদকে 3 বছর দুধ পান করান, 3 মাস, 3 দিন, 3 দিন, ভুল বলেছি, 3 দিন দুধ পান করান, এবং আমেনার তখন দুধ বেশি একটা স্তনে জমা হতো না, মানে অল্প দুধের মহিলা ছিলেন, এই কারণে 3 দিনের বেশি তিনি দুধ পান করাতে সক্ষম হননি। পরবর্তীতে 3 দিনের পর সুয়েবা, যে আবু লাহাবের আপনার বান্দি ছিল, সেই বান্দি সুয়েবা তিনি দুধ পান করেন রসুল আকরম সাল্লাহু আলাইহি ইসলামকে। তখন তার কোলে সন্তান ছিল, এই সুয়েবের কোলে মাসরুহ সন্তান, এই মাসরুহের দুধ ভাগাভাগি করে আপনার রসুলকে দুধ পান করানো হয়। এই সুয়েবা কিন্তু তার ইতিহাস আছে, এই সুয়েবা রসুল আকরম সাল্লামের আগে হামজা ইবনু আব্দুল মুত্তালিব রসুল আকরম সাল্লামের চাষা তাকেও দুধ পান করিয়েছেন, এবং আবু সালাম ইবনু আব্দুল আসাদ তাকেও দুধ পান করিয়েছেন। তাইলে এর আগে উনি অনেকজনকে দুধ পান করান। এরপর হালিমা আস সাদিয়া, তিনি রসুল আকরম সাল্লামকে দুধ পান করান, তখন তার সন্তানদের মধ্যে 3 জন ছিল, আবদুল্লাহ, আর সেইমা, আর একটু হচ্ছে আনিসা। এটা হচ্ছে 3 নম্বর টুইটের কথা। 4 নম্বর টুইটের মধ্যে তিনি বলেন যে রসুল আকরম সাল্লামের দুধ ভাই ছিল 7 জন, দুধ ভাই বোন 7 জন ছিল। ধারাবাহিকভাবে বলছি, হ্যাঁ, একজন হচ্ছে আপনার নাম হামজা ইবনু আব্দুল মুত্তালিব, দ্বিতীয় নম্বর হচ্ছে আবু সালামা ইবনু আব্দুল আসাদ, তৃতীয় নম্বর হচ্ছে মাসরুহ, এবং তারপর হচ্ছে আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনু আব্দুল মুত্তালিব, তারপর হচ্ছে আবদুল্লাহ, আর সাইমা, আনিসা। এরা হচ্ছেন রসুল আকরম সাল্লামের দুধ ভাই বোন, এবং রসুল আকরম সাল্লামের কোনো ভাই ছিল না, আপন ভাই এবং আপন বোন বলতে কেউ ছিল না, না তার বাপের পক্ষ থেকে, না তার মায়ের পক্ষ থেকে। তাইলে রসুল আকরম সাল্লামের কোনো ভাই বোন, আপন কোনো ভাই বোন নেই। যে 7 জনের কথা বলা হয়েছে ভাই বোন, এগুলো আছে দুধের সম্পর্কীয়। এটা হচ্ছে 4 নম্বর টুইটের কথা। 5 নম্বর টুইটের মধ্যে তিনি বলেন যে রসুল আকরম সাল্লামের আপনার বক্ষ বিদারণের ব্যাপারটা, যে একটা ঘটনা আমরা সবাই জানি, রসুলের বুক ছিঁড়ে ফেলা হয়, এটা কখন হয়েছিল? যখন তিনি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দুধ পান করতেছিলেন, তখন জিবরিল এসে তার বুককে ছিঁড়ে ফেলেন এবং তার অন্তরকে, তার হৃদয়কে, হার্টকে বের করে ফেলেন, এবং সেটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেন, এবং তিনি জিবরিল আলাইহিসসালাম তিনি একটা কালো মাংসপিণ্ড তিনি বের করে ফেলেন ওই ওনার হৃদয় থেকে। তারপরে তার পিঠের মধ্যে জিবরিল আলাইহিসসালাম একটি নবুয়তের মোহর মেরে দেন। এরপর যখন উনি জিবরিল ইসলাম যখন রসুলের অন্তর থেকে যখন কালো একটি মাংসপিণ্ড বের করে নেন, যেটার মধ্যে শয়তানে কুমন্ত্রণা দিতে সক্ষম হয়, এই কারণে এটা বের করার পরে শয়তান আর রসুল আকরম সাল্লামকে কোনো ধোকা দিতে পারতো না, এবং রসুল আকরম সাল্লাম এই কারণে, যার ফলে তিনি ছিলেন একেবারেই আপনার কথা এবং তার কাজে পাপ মুক্ত, কারণ শয়তানের ধোকা মুক্ত ছিলেন, এই কারণে তার কথাও পাপ মুক্ত ছিল, তার আপনার সর্বকাজও পাপ মুক্ত ছিল, কারণ তিনি ধোকার সম্মুখীন হননি। এখন কথা হচ্ছে যে খাতমুন নবুয়ত, নবুয়তের যে মোহর যেটা রসুল আকরম সাল্লামের পিঠে মেরে দেওয়া হলো, সেই নবুয়তের মোহর মানে কি? এই নবুয়তের মোহর মানে হচ্ছে যে রসুল আকরম সাল্লামের পিঠে একটি বাড়তি আপনার মাংসপিণ্ড, যেটা তার হার্টের বিপরীতে, মানে এই যে হার্ট এখানে থাকে, এটার এই দিকে হার্ট, এটার বিপরীতে পিঠের দিকে একটা মাংসপিণ্ড বাড়তি, যেটা সাধারণত একটা কবুতরের ডিমের সমপরিমাণ হয়, এতটুকু পরিমাণের
একটি মাংসপিণ্ড, সেটাকে আপনার খাতমান নবুয়াহ বলা হতো। এতটুকু পাঁচটা পাঁচটা টুইট আমরা একই একইবার বলার চেষ্টা করবো আশা করি। এ পর্যায়ে আমরা এখানে থেমে যাচ্ছি। ওয়াসাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।